24 Pro, India's Eye. Like, share and subscribe. Human Rights CPDR India, ভারতবর্ষের বৃহত্তম মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে অল ইন্ডিয়া সেক্রেটারি মাননীয় বিপ্লব ঘোষ মহাশয় এবং সংগঠনের পক্ষ থেকে অন্যান্য সদস্যবৃন্দ, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের বাড়িতে তাকে সম্মান জানাতে হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া। নমস্কার, আমরা এই মুহূর্তে এসছি সাউথ চব্বিশ পরগনা নেপালগঞ্জে কাছাকাছি কৈলানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী পরিবহন দিলীপ মণ্ডলের বাড়ির সামনে আমরা আছি। আমরা হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে ওনাকে মানবাধিকার পদক দিয়ে এমন একজন মানুষ, যে মানুষটি নিঃসন্দেহে একজন অনেস্ট কাজের মানুষ, কোনো ধরনের কোনো রকমের কোনো দলের কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলেন না, আঘাত দিয়ে চলেন, সকল মানুষের পাশে নিঃস্বার্থভাবে পাশে থাকেন, সহযোগিতা করেন, কেউ বাড়িতে এলে কাউকে ফিরিয়ে দেন না। আমরা হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে ওনাকে সম্মান জানাতে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে সর্বভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ, নমস্কার। সঙ্গে সুরসত্য রায় আছে, আমাদের পত্রিকার ও নিউজ এডিটর, নর্থ চব্বিশ পরগনা মহিলা প্রেসিডেন্ট বৈশাখী রায়, আমাদের নর্থ চব্বিশ পরগনার রুরাল ডেভেলপমেন্ট অফিসার বাবু মণ্ডল, আমাদের নেপাল আমাদের বিষ্ণুপুরের সম্পাদক কুমুদ বন্ধু পাণ্ডা, আমাদের আনন্দময় দি আছেন, মৌসুমী আছেন, পূর্বাশা একজন শিল্পী, ধন্যবাদ। আমরা হেড অফিস থেকে এসেছি, আমাদের বিষ্ণুপুরে সংগঠন আছে দিলীপ মণ্ডল, বহু বছর ধরে এখানকার বিধায়ক, বর্তমানে ওয়েস্টবেঙ্গল সরকারের পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, একজন সজ্জন ব্যক্তি, এমন একজন মানুষ যে মানুষ সকল ধরনের সকল শ্রেণীর মানুষের পাশে থাকেন, কোনো জাত দেখেন না, কোনো রং দেখেন না, কোনো বর্ণ দেখেন না, মানুষ মানুষের জন্য পাশে থাকতে হবে। আমরা এমন একজন পরিবহন প্রতিমন্ত্রীকে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারে, দিলীপ মণ্ডল মহাশয়কে আমরা হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে 19 প্রণাম ভালোবাসা। আমরা প্রথমে আমাদের উত্তরীয় পড়িয়ে আমরা এই সম্মান দিলীপ মণ্ডলকে জানাচ্ছি। আমাদের এই বোকেটা তুলে দেবে আমাদের কুমুদ বন্ধু পাণ্ডা, বিষ্ণুপুরের সম্পাদক, লকেটটা দাও, সম্মান জানাচ্ছি। আমাদের হিউম্যান রাইটস নর্থ চব্বিশ পরগনার রুরাল ডেভেলপমেন্ট অফিসার বাবু মণ্ডল, আমাদের মেমন্টটা আনন্দময় দি, এসো মৌসুমী, এসো দুজনে এসো, বিষ্ণুপুর ব্রাঞ্চের তরফ থেকে হিউম্যান রাইটসের হেড অফিস থেকে এটা পেয়েছিলাম। মানবাধিকার পদক শ্রী মাননীয় শ্রী দিলীপ মণ্ডল, প্রতিমন্ত্রী পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। মাননীয় মহাশয়, আপনি যেভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়ান তার জন্য হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে মানবাধিকার পদক দিয়ে আপনাকে সম্মানিত করা হইল। আপনার মতন কাজের মানুষ, কাছের মানুষকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরাই অনেক বেশি গর্বিত হলাম। আপনার সুস্থ জীবন দীর্ঘায়িত হোক। আমাদের চেয়ারম্যান আইপিএস আর কে হান্ডা, এক্স সিপি ডিজি এবং আইজি, আমাদের কো চেয়ারম্যান তিনাথ গাঙ্গুলি, সুপ্রিম কোর্ট হাইকোর্টের খুব বিশিষ্ট অ্যাডভোকেট, অল ইন্ডিয়া সেক্রেটারি বিপ্লব গোস্বামী, এটা আমাদের তরফ থেকে এই প্রশংসাপত্র ওনাকে তুলে দেওয়া হবে।
এই আমাদের কলম চলছে পত্রিকা ম্যাগাজিন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আইন নিয়ে, সমস্ত নিয়ে এই পত্রিকা ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছেন আমাদের হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পত্রিকার ম্যাগাজিন সম্পাদক, আমাদের নিউজ এডিটর সুশীলরা। এইভাবেই হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে অল ইন্ডিয়া সেক্রেটারি মাননীয় বিপ্লব ঘোষ মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মন্ত্রী মাননীয় দিলীপ মণ্ডল মহাশয়কে সম্বর্ধনা জানানো হল। ইন্ডিয়া নিউজ 24 প্রো, ইন্ডিয়াস আই, সাবস্ক্রাইব দিস চ্যানেল।